আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে তান্দুরি চিকেন করে দেখাবো। এই জন্য এখানে আমি চিকেন পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে কোনো পানি থাকা যাবে না, এই জন্য আমি চিকেনটা একটা ঝুড়িতে পানি থাকার জন্য রেখে দিয়েছি। পানিটা ছেঁকে গেছে, এখন এখানে তান্দুরি চিকেনটা করার জন্য নিয়েছি টক দই। এখানে 1 কাপ টক দই নিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখানে নিয়েছি 1 টেবিল চামচের মতো হবে কাসুরি মেথি। এখানে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ রেগুলার মরিচের গুঁড়া। এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, লবণটা আপনারা আপনাদের বুঝ মতো দিবেন যাদের যেরকম যতটুকু লবণ প্রয়োজন। এখানে নিয়েছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এটা আমার ঘরে তৈরি তান্দুরি মশলা। লাগবে আমার সরিষার তেল। টক দইটা আমি ভালো করে একটা পাতিলার দিয়ে ভালো করে এটা আমি ফেটে নিয়েছি। দইটা একদম ফেটে নিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা, দিয়ে দিব সব মশলা, দিয়ে দিব কাসুরি মেথি। মেথিটা আমি হাতে একটু কুচলে দিব যাতে দানা দানা না থাকে। সব মশলাটা আমি এখন দইয়ের সাথে মাখিয়ে নিই। এখানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। তান্দুরির চিকেনে আপনার সরিষার তেলটা দিলে খুব সেন্ট হয়। তেলটা দিয়ে মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিব। এখন এখানে একটা বড় বলে আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি, এখন এই মশলাগুলো সব দিয়ে দিব। এখন সব চিকেনগুলো আমি মশলার সাথে একদম মেখে নিব। মশলার সাথে মেখে নিয়েছি। এই চিকেনটা আমি সারা রাত ম্যারিনেট করে রাখবো। আপনারাও চিকেনটা সারা রাত ম্যারিনেট করে রাখবেন। চিকেনটা যদি সারা রাত ম্যারিনেট করে রাখেন তাহলে চিকেনের গায়ে মশলাটা লাগবে এবং চিকেনটা খেতে খুব ভালো লাগবে, জুসি লাগবে। এখন আমি চিকেনটা ঢেকে সারা রাত রেখে দিচ্ছি। চিকেনটা আমি এখন ভেজে নিব, এর জন্য আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। চিকেনটা আমি সবগুলো ভাজা বসিয়ে দিয়েছি, উপরে মশলাগুলো কিছু যাচ্ছে উপরে আমি দিয়ে দিব মশলাগুলো। এভাবে 2 পাশ দাগ লাগিয়ে আমি সুন্দর করে ভেজে নিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমি কড়া করে চিকেনটা ভেজে একটা পেটে উঠিয়ে নিব। 2 পাশে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে একটা আমি কয়লা নিয়ে একটু লাল করে নিব। এখন এখানে একটু তেল দিয়ে দিব। চিকেনটা ঢেকে আমি এটা একটু কয়লার স্মোকি ফ্লেভারটা দিয়ে দিব। হয়ে গেছে আমার তান্দুরি চিকেন রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তবে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন।